নমস্কার, ফোকাস পেপার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে একজনকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। শহীদ চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুষ্কৃতীদের তাণ্ডবে নাজেহাল আমবাসাবাসী, বর্দিনের নিমন্ত্রণ খেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত মানিক মারাক নামে এক মহিলা। ত্রিপুরা চাকি মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়েছে ডোলোবাড়ি কেকমাছড়া এলাকার বাসিন্দা রাজুদেবের পোল্ট্রি ফার্ম। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্যোগে শান্তিরবাজার মহকুমায় সূর্যগ্রহণ দর্শন ব্যবস্থা করা হয়। প্রথমে শহীদ চানমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। 2018 সালের নির্বাচনের আগে দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন রাইমাভেলির বিজেপি নেতা চানমোহন ত্রিপুরা। প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদায় চানমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 44 রাইমাভেলে মণ্ডল কমিটির উদ্যোগে শহীদ চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গন্ডাছড়া নারায়ণপুর কবিগুরু বিদ্যালয়ের মাঠে। শহীদ চানমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার। তাছাড়া এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার পরিবর্তন হয়েছে বিজেপির কার্যকর্তাদের জন্য। বিপ্লব দেব একজন সৈনিক মাত্র, পাশাপাশি চানমোহন ত্রিপুরার মতো যারা বলিদান দিয়েছেন তাদের জন্য পরিবর্তন তো চানমোহন ত্রিপুরার মতো যে নেতৃত্ব বলিদান দিয়েছেন তার কারণেও পরিবর্তন হয়েছে। যে কেস নেওয়া হয়েছিল আর তারপর সিরিয়ার তৈরি করা হয়েছে, চার্জশিট তৈরি করা হয়েছে, সবার মুক্তি হয়ে গেছে। তাহলে চানমোহন ত্রিপুরাকে খুন কে করলো? ভূত করেছে পাকিস্তান এসে বলেছে। এদিকে মুখ্যমন্ত্রী এদিন বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল সহ গাজার রমরমা চলছিল বিগত সরকারের সময়ে, যা বর্তমানে ধ্বংসের পথে। এটাই হলো পরিবর্তনের ত্রিপুরা। মহিলাদের উৎপাদন 10% ডাউন হয়েছে। সবচেয়ে বেশি গাজার শিকার জনজাতিরা। এই ধরাই গেছে কার জন্য, কারা করেছে, কারো দেখেনি। নিজের ছেলে যদি ড্রাগস নেয় তো মানবে, নিজের মেয়ে যদি ড্রাগস নেয় মানবে, কিন্তু জনজাতিরা ড্রাগস নিচ্ছে জাহান্নামে যাক, খা কেটে ড্রাগস খেয়ে মরো। কি এসে গেছে, খা কি হবে, ট্যাবলেট খা, ব্রাউন সুগার শুঙ্গো মরো। আমাদের লাইনের মানুষ আসলেই চলে, ডাক দিকে আসতেই চলে, বরং এই ড্রাগস টাগস নেবে
অন্য দুনিয়া ঘুরে থাকবে, আর ডাকবে আসো দুনিয়ার মতো রেখো, সবাই লাইনে চলে আসবে। গন্ডাছড়া থেকে রবি সিংহের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার মাও সেতুংয়ের 127তম জন্মদিন উদযাপন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। এদিন রাজ্য দপ্তরে মাও সেতুংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। এশিয়ান রিজিওনের পিছিয়ে পড়া সমাজতান্ত্রিক দেশগুলির গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। কমরেড মাও সেতুংয়ের 127তম জন্মদিন, আমরা আজকে এখানে রাজ্য দপ্তরে সিপিআইএমের এই জন্মদিন প্রতিপালন করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাও সেতুং বলা যায় যে আমাদের এশিয়ান রিজিয়নে একটা পেছনে পড়া আধা সামন্ততান্ত্রিক আধা ঔপনিবেশিক দেশে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে সমাজতন্ত্র নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। দুষ্কৃতীদের তাণ্ডবে নাজেহাল আমবাসাবাসী। বড়দিনের নিমন্ত্রণ খেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত হন মণিপাড়া নামে এক পুলিশ কর্মী। ঘটনা আমবাসার লালচুরির সাংমা পাড়ায়। বর্তমানে আহতরা কুড়াইস্থিত ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মামলা হয়েছে থানায়। দুষ্কৃতীদের তাণ্ডবে নাজেহাল আমবাসাবাসী। বড়দিনের নিমন্ত্রণ খেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত এক মহিলা পুলিশ কর্মী। ঘটনা আমবাসা লালছড়ি সাংমাপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার বড়দিন উপলক্ষে লালছড়ি সাংমাপাড়ার বাসিন্দা রঞ্জিত জমাতিয়া তার স্ত্রী বোন ও বোনজামাইকে বড়দিন উপলক্ষে বাড়িতে নিয়ে আসে। রাতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার সময় মণিমারাক ও তার স্বামীকে কয়েকজন দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। তা দেখে এগিয়ে আসে মণিমারাকের বোনের বাড়ির লোকজন, তাদেরকেও দুষ্কৃতিকারীরা বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে যায় আমবাসা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। তাদেরকে নিয়ে আসা হয় কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে। গুরুতর আহত হয় পুলিশকর্মী মণিমারাক। এক সাক্ষাৎকারে রঞ্জিত জমাতিয়া জানান, বড়দিনের অনুষ্ঠান শেষে রাতে বাড়ি যাওয়ার সময় তাদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মধ্য থেকে এক দুইজনকে চিহ্নিত করেছে তারা। বড়দিন আসলো, বড়দিনে আমার শালি শালি জামাইরে খবর দিয়েছি কি নিমন্ত্রণ দিয়েছিলাম খাইবার লাগে। খাইয়া দাইয়া 9:30 মতন হইব, তাহলে খাইয়া দাইয়া আমরা বাইরে বসে রাস্তা খাইয়া সাইয়া তারা দুজন বাইকে বইছে, তো বাইক থেকেই খেলা দিয়া ফেলাই দিছে, সব রাস্তা পড়ে আছে। আমার ভিডিও আসলো, ভিডিও হয়েও গেছে পইরা পইরা যাওয়ানে ওটা উঠতেই আরম্ভ বাইরে নিয়ে তুলছে আমার ওই তার পাশে থেকে আমারও মাছটা ঠেকে নি। কিন্তু এটা তো মাছ এটা আমরা জানিও না, এটা আর কেউ লোকের তোর পারো নাই। আমরা কিলারে মাছ না ওরদেনি মাছ না পাঁচ দিয়ে আছে রোড দিয়ে হইব, তাহলে রোডের দাঁত আছে রোড দিয়েই মাছ অন্ধকার। আমবাসা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ নেয়। দুষ্কৃতীদের হাত থেকে এখন রক্ষা পাচ্ছেন না খোদ রক্ষাকর্তারাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি,
এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पर खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়।
এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। ত্রিপুরা চাকরি মেলে অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। 1815 টাকা ধরে ধান কেনা হচ্ছে রাজ্যে, এতে করে কৃষকরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে, ধান চাষে আরো উদ্যোগী হচ্ছে কৃষকরা। এদিনের এই অনুষ্ঠানে কথাগুলি বললেন রাজ্যের মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব। সরকার সম্পূর্ণ মদত আপনাদেরকে করবে, ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্ট সম্পূর্ণ মদত আপনাদেরকে করবে। যে সমস্যাটা রাজ্য সরকার বর্তমানে ভুগছে সেটা হলো রাইস মিলের অভাব। এবারে আমরা এক্সিয়ের মাধ্যমে 30,000 মেট্রিক টন ধান কেনার পরিকল্পনা গ্রহণ করেছি, কিন্তু উপযুক্ত রাইস মিলের অভাবে আমরা সেই ধান মারতে পারছি না। টেন্ডার করা হয়েছে, হাইব্রিড দেওয়া হয়েছে, বহিরাজ্যে 1 কুইন্টাল ধান ভাঙলে পরে 20 টাকা এফসিআই দেয়, কিন্তু এর যে 150 টাকা ধান নিয়ে গেছে, এটা একটা বিষাক্ত হওয়া। একটাই কারণ, এখানে রাইস ব্র্যান্ড অয়েল বার করার জন্য কোনো মিলিং সিস্টেম নেই। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ডলুবাড়ি ক্যাকমাছড়া এলাকার বাসিন্দা রাজু দেবের পোল্ট্রি ফার্মটি। বৃহস্পতিবার ভোর রাতে দুষ্কৃতীরা এই ফার্মটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। প্রায় 1200 মুরগির ছানা ছিল এই ফার্মটিতে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষাধিক টাকা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম। ডলোবাড়ি ক্যাকমাছড়া এলাকার বাসিন্দার রাজুদেবের পোল্ট্রি ফার্মটিতে কেবাকারা আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ভোর রাতে দুষ্কৃতীরা এই ফার্মটিতে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, রাজুদেবের আয়ের একমাত্র উৎস হল এই পোল্ট্রি ফার্মটি। ব্যাংক থেকে লোন নিয়ে স্বাবলম্বী হওয়ার আশায় এই ফার্মটি তৈরি করেছিল এই যুবক, কিন্তু দুষ্কৃতীরা বাধা হয়ে দাঁড়ায় তার জীবনে। বৃহস্পতিবার ভোর রাতে ঘটে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। এক সাক্ষাৎকারে রাজুদেব জানান, আজ ভোর রাতে ঘটে ঘটনাটি। প্রায় 1200 মুরগির বাচ্চা ছিল এই ফার্মটিতে, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। সকালে 4:05 মানে কেমনে লাগছে এটা তো বলতে পারি না, কিন্তু হঠাৎ মানে মুরগির বাচ্চা ছিল, এটা সাথে আমরা ঘুমের থেকে উঠে সেটা দেখে আগুন লেগে গেছে। পাতলা মুরগির বাচ্চা আসলো 1200 গ্রামের মানুষ সবাই এসে সাহায্য করছে। ফায়ার সার্ভিস আইছে, একটু দেরিতে আইছে, মানুষ নিবাইছে, পরে ফায়ার সার্ভিস আইছে। থানার খবর দিছিলেন? থানার খবর তো হয়েছে, শুনছি মানুষ কইছে তার কাছে বলে গাড়ি নেই। এই আগুনে তার বসতঘরের অনেকটা ক্ষতি হয়ে যায়। ঠিক সময় আগুন আয়ত্তে না আনলে ক্ষতি হয়ে যেত অনেকটাই। আমবাসা থেকে নান্টু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া জুমবাড়ি এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার করার সময় বনদস্যুদের ধাওয়া করে বনকর্মীরা। উদ্ধার করা হয় বনাঞ্চলের মূল্যবান কাঠ, পালিয়ে যায় বনদস্যুরা।
আসলো আর কি। উই সব গেছে গায় টাইট নে। আজকে আমরা আমাদের নর্মাল পেট্রোলিং ডিউটি করার সময় তো ডিউটিতে ছিল, হঠাৎ খবর পাওয়া গেল যে জুমবাড়ির দিকে কিছু ইলিগাল টিম্বার ট্রান্সপোর্ট হতে পারে। তখন স্টাফ নিয়ে আমরা ওই দিকে যাই, তো ওই মোতাবেক আমরা গিয়ে বসে বসি। তো দেখলাম যে হঠাৎ ছয়টা সাইকেল আসছে, ওই সাইকেলগুলি দেখে আমরা সঙ্গে সঙ্গে মানে তাদেরকে অবরোধ, রাস্তা অবরোধ করে তখন আমরা চেক করি। আর আমাদেরকে দেখা মাত্রই ওই সাইকেলের যারা ছিল তারা সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। তো ওদের পেছন ধাওয়া করো মানে ধরা যায়নি, ওরা জঙ্গলে ঝুমবাড়ির জঙ্গলে প্রবেশ করে। কিন্তু আমরা ওই টিম্বারগুলি তখন সিজ করলাম এবং সাইকেলটা সিজ করলাম, দেখলাম যে টিম্বারগুলি ইলিগাল টিম্বার, কোনো ডকুমেন্টসও নেই এবং হেমার ইমপ্রেশনও নেই। কত মানে 20 ফুটের মতো হবে এখানে ছয়টা সাইকেল। একশো কত টাকা বাজার মূল্য হতে পারে? বাজার মূল্য তো 25-30 হাজার টাকার মতো হবে ছয়টা সাইকেল। ছয়টা সাইকেল কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে বা আসামি টেশন? না, অ্যারেস্ট করা যায়নি, তারা তো সাইকেল ফেলে পালিয়ে যায় আর কি। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাদ্দিকবাজার মহকুমার সূর্যগ্রহণ দর্শনের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকাল 8:35 থেকে সূর্যগ্রহণ দর্শনের জন্য ব্যবস্থা করা হয়। সাদ্দিকবাজার দ্বাদশ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা এই দর্শনের কাজ চলে। ছাত্রছাত্রী সহ সকল অংশের মানুষ আনন্দের সাথে এতে অংশগ্রহণ করে। ১৭২ বছর পর যে সূর্যগ্রহণ দর্শন অনুষ্ঠান সাউথ ত্রিপুরা সায়েন্স ফোরামের উদ্যোগে ইসকার পক্ষ থেকে যেটা করা হয়েছে, আমরা শান্তিবাজার যে এলাকার সূর্যগ্রহণ দর্শন অনুষ্ঠান মোটামুটি এতক্ষণ দেখানো হয়েছে, আরও গার্লস স্কুল আসবে ওগুলো ওদেরকেও দেখানো হবে, আমাদের স্কুলেও দেখানো হয়েছে, আশেপাশে যে জনসাধারণ ওরা আসছে ওরা দেখছে। এবং এই দর্শনটা আবার 2031 সনে হবে, এবার যেটা হয়েছে এটা 172 বছর পরে হয়েছে। সময় এখন আবার ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7/24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। হাজে বাজে বই ছেড়ে পারুলের বই পড়াবে পারুল প্রকাশনী।
সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়ো মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। यह आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है, और यह जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর পি সি ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যেই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর ২৪ ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। স্কুলভিত্তিক বিজ্ঞান মেলা এবং সাত দিনব্যাপী এনএসএস প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার থেকে কমলপুর মহকুমা সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। এদিন বিজ্ঞান মেলায় ১২টি মডেল প্রদর্শিত হয়, পরে অতিথিরা মডেলগুলি পরিদর্শন করেন। প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ২ সেকেন্ডে উত্তর পাওয়া যায়, বাট তোমরা
ওইদিকে যাওনি কেউ। এনএসএস করছি এটা সিম্বলিক দেখানোর জন্য, অন্তর থেকে নয়, অন্তর থেকে আমরা করছি না কোনো কিছু। কারণ আমরা তো চাই ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, আরো বড় কিছু হতে, বেটার, তাই তো চাইবে, গার্জিয়ানরা তো তাই চায়। বাট মানুষও আরো প্রয়োজন রয়েছে। আমি এমন ডাক্তারকেও দেখেছি, এটা একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আমরা কি দেখতে দেখলেন একটা দামি গাড়ি চড়ে একজন চেয়ারম্যান এসে এখানে দাঁড়িয়ে নিল, জানেন আপনারা এই স্কুলে একজন পিয়ন যে অনারিয়াম পায় তার থেকেও কম অনারিয়াম নিয়ে চব্বিশ ঘন্টা আমরা ডিউটি করি। বৃহস্পতিবার ছিল সিপিআই এর 95তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে রাজধানীর হরিশ ঠাকুর লেন স্থিত সিপিআই কার্যালয়ে বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে সদর বিভাগীয় পরিষদের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন করা হয়। 1925 সালের 26 ডিসেম্বর এক কনফারেন্সের মাধ্যমে সিপিআই এর প্রতিষ্ঠা হয় বলে জানান দলের সদর বিভাগীয় সম্পাদক বিলন বৈদ্য। আজ ভারতের কমিউনিস্ট পার্টি মানে সিপিআই 95তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এখানে আজকে সবাই সমবেত হয়েছি। আমরা লক্ষ্য করেছি ভারতীয়রা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিদেশিদের সাহায্যে বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠী তৈরি করেছিলেন। বিশেষ করে 1920 খ্রিস্টাব্দের পরে আমরা বিশেষ করে লক্ষ্য করেছি, যেমন মুজাফফর আহমেদের নেতৃত্বে বাংলায় কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছিল, শ্রীপাদ অমৃতদাঙ্গের নেতৃত্বে মুম্বাইতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল, এবং সিংগরা ভেলু চেত্তিয়ারের নেতৃত্বে মাদ্রাজে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল। স্বাস্থ্য পরিষেবা তলানিতে কিছু চিকিৎসকের জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আঙুল উঠতে শুরু করেছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বেহাল অবস্থা, অসুস্থ রোগীরা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন। বাম আমলের সংস্কৃতি রাম আমলেও বহাল হাসপাতালের চিকিৎসা পরিষেবাতে, এমনই এক দৃশ্য আমাদের ক্যামেরাবন্দী হল বুধবার সন্ধ্যারাতে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কাজকর্ম শুরু হওয়ার পর এলাকাবাসীরা ভেবেছিল এবার হয়তো সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, কিন্তু না, বাস্তবে পরিণত হল না, স্বপ্নই থেকে গেল আমজনতার। বুধবার সন্ধ্যারাতে জনাকয়েক অসুস্থ ব্যক্তি চিকিৎসা পরিষেবা নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যায়, কিন্তু অসুস্থ ব্যক্তিরা হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ বসে থেকেও চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসা করলে তারা সাফ জানিয়ে দিলেন, ম্যাডাম উপরে আছেন। অসুস্থ ব্যক্তিরা উপরেও চিকিৎসক ম্যাডামের সাক্ষাৎকার পায়নি বলে অভিযোগ। এদিকে হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের সামনে অসুস্থ ব্যক্তিরা ঠায় মেরে বসে আছেন চিকিৎসকের সাক্ষাৎ পাওয়ার জন্য। হাইরে চিকিৎসা পরিষেবা, এই হচ্ছে তোর অবস্থা। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, তোমার আমার মা ওই লাগে ট্রেনে, ট্রেনে রয়েছিলাম, মাথা হাত করে মাথা ঘুরতে পারছি কি, তারপরে রয়েছি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, ডাক্তার তো নেই। আধা ঘন্টা হয়েছে আইসি, ডাক্তার নাই করতেছে, ডাক্তার উপরে আছে, আধা ঘন্টা ধরে বয়ে রয়েছি, সেলাই করছে, সেলাই করে বয়েছে। কতজন ডাক্তার এখন তো প্রত্যেকটা আছে, একজন ইমার্জেন্সি, তো কোনো ডাক্তারই নেই। তখন ইমার্জেন্সি কোনো পেশেন্ট এলে কী করবো? তারা তো কইতেছে আমরা কী করতাম, কে কইছে? ওই তো তাই তাই কইছে আমরা কী করতাম। উপরে ম্যাডাম আছে, ম্যাডামরও দেখলাম, ম্যাডাম কি একটা পেশেন্ট আইসি দৌড়াদৌড়ি করতেছে। আপনাকে আধা ঘন্টা ধরে এখানে? আধা ঘন্টা ধরে। আপনার লোক কারো আসেনি? আরো লোক আছে, বয়ে দিয়েছে তো সব। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়ের প্রতিবেদন, ফোকাস ত্রিপুরা।
সংবাদ শেষ করার আগে আবার এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন বন ছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। শহীদ চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুষ্কৃতীদের তাণ্ডবে নাজেহাল আম বাসাবাসী, বর্দিনের নিমন্ত্রণ খেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত মানিক মারাক নামে এক মহিলা। ত্রিপুরা চাকি মিল এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় ডোলোবাড়ি কেকমাছড়া এলাকার বাসিন্দা রাজুদেবের পোল্ট্রি ফার্ম। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্যোগে শান্তিরবাজার মহকুমায় সূর্যগ্রহণ দর্শন ব্যবস্থা করা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।